কি বন্ধুরা তোমরা দিনের পর দিন ভিডিওর উপরে ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু একটাও ভিডিওকে ভাইরাল করাতে পারছো না তো ভাইরাল কেন করাতে পারছো না এটা কি জানো ভাইরাল করাতে পারছো না এই জন্যই যে তোমার ভিডিও এখনো সার্চে আসেনি তাই তোমরা যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওগুলো সার্চে আসছে না কেউ সার্চ করে তোমার ভিডিও দেখতে পাচ্ছে না তো যতদিন পর্যন্ত তোমরা তোমার ভিডিওকে সার্চে নিয়ে যেতে পারছো ততদিন কিন্তু ভিডিওতে ভিউস আনতে পারবে না তো ভিউস আনতে গেলে তোমায় কী করতে হবে ভিডিওকে ভাইরাল করতে হবে তো ভাইরাল করতে গেলে কী করতে হবে ভালো ভাইরাল ট্যাক্স দিতে হবে তো ট্যাক্স কীভাবে দেবে সেটাই কিন্তু দেখাবো তো তার আগে আমি দেখেছি তোমাদের আমি যে ভিডিওগুলো আপলোড করি আমার ট্যাক্সগুলো কী সুন্দর র্যাঙ্ক করে যায় ঠিক আছে সেই জন্য বন্ধুরা আমি চলে যাব কোথায় টিউব বডি অ্যাপ্লিকেশানে তো গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর ট্যাক্সগুলো কি সুন্দর র্যাঙ্ক করছে আমার ঠিক আছে তো এই যে দেখো আমি আমার ভিডিওর মধ্যে ট্যাক্স দিয়েছি কটা একটু দেখে নাও এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা তো পনেরোখানা ট্যাক্স আমি দিয়েছি তার মধ্যে বন্ধুরা মাত্র এই দুটো ট্যাক্স আমার র্যাঙ্ক করেনি আর বাকি সমস্ত ট্যাক্স কিন্তু আমার সব র্যাঙ্ক করেছে এই যে র্যাঙ্ক করেছে আমার বাকি সমস্ত ট্যাক্সগুলো আর এই যে র্যাঙ্ক যে করেছে দেখো কি সুন্দর র্যাঙ্ক করেছে দেখো এই একটা সাত নাম্বারে করেছে এটা পাঁচ নাম্বারে এটা উনিশ নাম্বারে এটা পাঁচ এটা উনিশ এটা পাঁচ এটা সাত এটা তিন তারপরে হচ্ছে এটা কুড়ি এটা সাত এটা হচ্ছে মাত্র পনেরো আর এইটা করেছে দেখো পঁয়তাল্লিশ আর একটা চুয়াল্লিশ মানে কম বেশি সব রকমই করেছে যেই মানে স্পট করুক না কেন আমার ভিডিও কিন্তু দেখতে পাবে এইটাটার লিখলেই যেমন বন্ধু আমি তোমাদের একটু বলে দিই যে এই টাইটেলগুলো যে আমি দিয়েছি এই যে ট্যাক্সগুলো দিয়েছি এই ট্যাক্সগুলো কি সুন্দর র্যাঙ্ক করেছে র্যাঙ্ক করার কারণটা কি আমি ভাইরাল ট্যাক্সটা কিন্তু খুঁজে বের করতে সক্ষম হয়েছি তাই কিন্তু আমি সেই ভাইরাল ট্যাক্স খুঁজে বের করে দিয়েছি বলে কিন্তু ভিডিওতে বেশি ভিউজ এসছে বা এবং আসছে এবং আসতে থাকবে মানে পরপর পরপর আসতেই থাকবে যেমন কেউ যদি এইটা এই ডাইলটা লিখে যদি কেউ সার্চ করে তো চুয়াল্লিশ নম্বরে দেখবে আমার ভিডিও কেউ যদি এই ডাইলটা লিখে সার্চ করে তাহলে সাত নম্বর দেখবে এটা যদি কেউ লিখে সার্চ করে তাহলে উনিশ নাম্বার দেখবে এটা যদি লিখে কেউ সার্চ করে পাঁচ নাম্বারে দেখবে এটা লিখলেও কিন্তু পাঁচ নাম্বার দেখবে এটা লিখলে উনিশ নাম্বারে দেখবে তারপর এটা লিখলে পাঁচ নাম্বারে আসবে এটা লিখলে সাত নাম্বারে আসবে এটা লিখলে তিন নাম্বারে আসবে এটা লিখলে পঁয়তাল্লিশ আসবে এটা লিখলে কুড়ি আসবে এটা লিখলে সাত আসবে এটা লিখলে পনেরোতে আসবে মানে যখনই ব্রাউজ করবে তখনই কিন্তু আমার ভিডিও পাবেই ঠিক আছে কিন্তু এই দুটো লিখলে পাবে না এই দুটোতে কিন্তু পাবে না তো সেই জন্য বন্ধুরা তোমাদের কিন্তু ভাইরাল খুঁজে বের করতে হবে যদি যদি বাদ দিয়ে তোমরা তোমাদের র্যাঙ্ক করাতে পারো তবে কিন্তু তোমাদের ভিডিওতে বেশি ভিউস আসার চান্স সব থেকে বেশি থাকে ঠিক আছে যদি ফিফটি ফিফটিও যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের সোনেপে পে সুহাগা একদম ঠিক আছে ভিডিও যদি একবার ট্যাক্সগুলো র্যাঙ্ক করে যায় তাহলে কিন্তু খুব ভালো হয় তুমি যেমন এখানে পনেরোটা ট্যাক্স দিচ্ছ যদি এখানে সাতটা ট্যাক্স বা আটটা ট্যাক্সও র্যাঙ্ক করতো তাও কিন্তু ভালো কিন্তু তোমাদের তাও করে না তোমাদের একটা দুটো র্যাঙ্ক করে বাকিগুলো করে না তো সেই জন্য এই ভিডিওটাকে না নাটরে সম্পূর্ণ দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কোথায় গেলে তোমরা একদম পুরো ভাইরাল ট্যাক্স খুঁজে পাবে তো তোমাদেরকে আমি দুটো মাধ্যম দেখাবো সেই দুটো মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের জন্য ভাইরাল ট্যাক্স বের করে নিতে পারো খুঁজে নিতে পারো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুরা চ্যানেলে যদি তৈরি থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশের বেল বটনটিতে ক্লিক করে দাও এমন ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে তো বন্ধুরা দেখো তোমরা দিনের পর দিন খেটেই যাচ্ছ গাধার মতন খাটনি কাটছো ভিডিওর ওপরে ভিডিও তো আপলোড করছো ভালো টপিকে ভিডিও তৈরি করছো এই ভালো এডিটিং করছো ভালো থামনেল তৈরি করছো কিন্তু ভালো ট্যাক্স দিতে পারছো না ট্যাক্স কোথায় দেবে কোথার থেকে দেবে কোথায় পাবে খুঁজে মাথা যত ঘটে তত বুদ্ধি নেই তাই না তো কোথা থেকে তোমরা সেই ট্যাক্সগুলোকে আনবে একদম দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো সেই জন্য তোমরা সবার প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নাও দুটো পদ্ধতি দেখাবো বলেছি একটা কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যেই তোমরা পাবে তো এখানে এসে তোমরা কি করবে তোমাদের এই লোগোতে ক্লিক করে টার্ন অন ইন্টু করে দেবে একদম ফ্রেশ স্ক্রিন চলে আসবে ইউটিউবের এবার তোমরা কি করবে এবার তোমরা এই সার্চ বারের মধ্যে লিখতে যাবে ঠিক আছে তোমরা যেই টপিকের উপরে ভিডিও তৈরি করেছো টাইটেলটা কিছুটা লেখো যেমন হাউ হাউ টু ইনক্রিজ তারপরে দেখো লিখবো শুধু এস ধরো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল তো এস ইউ লিখে দিলাম তো এবার দেখো বন্ধুরা এখানটাতে কতগুলো সাজেস্ট করেছে একটু দেখে নাও এই যে যেমন এখানে সার্চ করেছে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবারস অন ইউটিউব চ্যানেল তারপরে দেখো বন্ধুরা এখানে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল তামিল হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবারস অন স্ন্যাপচ্যাট হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবারস অন টেলিগ্রাম চ্যানেল হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবারস ইন ইউটিউব হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবারস অন ইউটিউব চ্যানেল ইন তেলেগু হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবারস ফ্লিপকার্ট এটা বাদ দিয়ে দাও তারপরে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবারস অন একটু তুলে দিই দেখো অন ইউটিউব চ্যানেল মালিয়ালাম তারপরে হচ্ছে ইনক্রিজ এটার দরকার নেই তো এখানে কিন্তু ম্যাক্সিমাম তোমরা দেখতে পেলে ঠিক আছে তো এই যে এগুলো যে সাজেস্ট হচ্ছে কিওয়ার্ডগুলো এগুলোও কিন্তু একটা একটা ট্যাগস যেমন বন্ধুরা এই একটা ট্যাগস ঠিক আছে এই একটা ট্যাগস তারপরে দেখো এই একটা ট্যাগস এই একটা ট্যাগ্স তারপরে হচ্ছে এই একটা ট্যাক্স তারপরে দেখো এই একটা ট্যাক্স এই একটা ট্যাক্স এই একটা ট্যাক্স এগুলো সব কিন্তু ট্যাক্স ভিডিওর জন্য তোমরা এখান থেকেও কিন্তু ট্যাক্স নিতে পারো এই কিওয়ার্ডগুলোকে নিয়ে তুমি তোমরা তোমাদের ট্যাক্স সেকশনের মধ্যে দিয়ে দাও তাহলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এবার ধরো আমি আরেকটা সার্চ করছি যেমন আমি এবার হিন্দিতে করবো ঠিক আছে পিআই ভিউস কে এ ওয়াই এস ক্যাসে বাড়ায় বাড়ায় তারপরে লিখবো ওয়াই দেখো লিখলাম ঠিক আছে এখানেও কিন্তু কতগুলো কিন্তু সাজেস্ট করে দিয়েছে একদম দেখো ভিউস ক্যাসে বাড়ায় ইউটিউব পার ভিউস ক্যাসে বাড়ায় ইউটিউব পার টু থাউজেন্ড টোয়েন্টি হচ্ছে ভিউস ক্যসে বাড়ায় ইউটিউব পার টোয়েন্টি তারপরে দেখো ভিউস ক্যসে বাড়ায় ইউটিউব पर শর্টস ভিউস ক্যাসে বাড়ায় ইউটিউব पर অ্যাপ দেখতে পাচ্ছো তারপর দেখো ভিউজ কাইসে বাড়া ইউটিউব চ্যানেল ভিউজ ক্যাসে বাড়াই ইউটিউব পার বাই একজন চ্যানেলের নাম তারপর দেখো ভিউস কাইসে বাড়াই ইউটিউব পার দু হাজার বাইশ হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব দেখতে পাচ্ছো কত কিওয়ার্ড কিন্তু ইউটিউব সাজেস্ট করছে এগুলো এগুলো লিখেই কিন্তু লোকে সার্চ করে ঠিক আছে মানে এক একজন কিন্তু এক এক রকমভাবে সার্চ করে তো যে যে যেভাবেই সার্চ করুক না কেন তো যদি তোমরা এগুলো তোমাদের ভিডিওর রিলেটেড যদি তোমরা দিতে পারো এখান থেকে নিয়ে তাও কিন্তু তোমাদের ভিডিওতে তোমরা বেশি ভিউজ আনতে সক্ষম হবে ঠিক আছে তো এরকমভাবে তোমাদের এই ইউটিউবটাকে ওপেন করে টার্ন অন ইন্টোগেটো করে এই কিছুটা তোমার টাইটেলটা লিখে পুরো লেখার দরকার নেই কিছুটা লিখলেই কিন্তু এরকম কিওয়ার্ড তোমরা দেখতে পাবে কিছুটা লিখলেই কিওয়ার্ড দেখতে পাবে এবং সেই কিওয়ার্ডগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট মেরে নাও বা এখান থেকে কপি করে নাও নিয়ে কিন্তু তোমাদের ট্যাগে গিয়ে তোমরা পেস্ট করে দাও ব্যাস আর বেশি কিছু করার তোমাদের দরকার নেই এবার যদি মনে করো তোমাদের মাথায় কোনো বুদ্ধি নেই তোমরা একদম টাইম দিতে চাও না তাহলে আরেকটা পদ্ধতি আছে তো সেটা কি এবার সেটার জন্য চলে যেতে হবে তোমাদেরকে কোনো একটা ব্রাউজারের মধ্যে তো যেমন ধরো আমি ক্রম ব্রাউজারে চলে গেলাম তো ক্রম ব্রাউজারে গিয়ে আমি এখানে কি করব আমি এখানে একটা পেজ নিয়ে নিচ্ছি নিউ পেজ তো এবার বন্ধুরা তোমাদের কি করতে হবে এই যে সার্চ বার আছে সার্চ বারে একটা ওয়েবসাইটের নাম লিখতে হবে তো আমি এখানে লিখছি তো এখানে কি লিখবো হচ্ছে আর এ পি আই ডি টি এ জি এস ডট লিখে আমি সার্চ দেবো মানে র্যাপিড ট্যাক্স ডট ওয়েবসাইটটার নাম লেখার পরে যখন তোমরা এখানটাতে আসবে দেখো ইউজ টুল ফর ফ্রি ঠিক আছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো করে দিলে ক্লিক তো ক্লিক করে দেওয়ার পরে এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও এখানে কিন্তু ভাইরাল ট্যাক্স সব থেকে বেশি আছে এখানে তোমরা তোমাদের ভিডিওর টাইটেলটা দেবে যেমন আমি এখানে কিন্তু সার্চ করেছিলাম হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল তো এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে সার্চ করছি ওকে দেখো সার্চ করার সাথে সাথে দেখো কত সুন্দর লং টেল কিওয়ার্ড শর্ট টেল কিওয়ার্ড সব কিন্তু এখানে চলে এসছে দেখতেই পাচ্ছ এখানটাতে দেখো হাউ টু ইনক্রিজ হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেলেই একটা হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব হাউ টু গেট ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার্স অন ইউটিউব হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ফার্স্ট হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স দেখতে পাচ্ছ তারপরে দেখো এখানে কতগুলো মানে যতগুলো ধরবে ততগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছে ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব ইনক্রিজ ইউটিউব সাবস্ক্রাইবারস ইউটিউব পার সাবস্ক্রাইবার ক্যাসে বাড়ায় হাউ টু গেট হান্ড্রেড সাবস্ক্রাইবার অন ইউটিউব হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স হাউ টু এই সরি ইউটিউব সাবস্ক্রাইবার্স ক্যাসে বাড়ায় হাউ টু গেট থাউজেন্ড সাবস্ক্রাইবারস একদম পুরো পারফেক্ট তোমার ভিডিও রিলেটেড কিন্তু এখানে দিয়ে দেয় শর্ট টেল কিওয়ার্ড লং টেল কিউয়ার্ড সব রকম দিয়ে দেয় আমারও দিয়ে দিয়েছে এবার যদি মনে করো তোমার এখানে দু একটা কিন্তু পছন্দ নয় তো দরকার নেই দু একটাকে কেটে দিতে পারো তোমরা খুব সহজেই কীভাবে কাটবে এই যে দেখো এই যে ক্রস আইকন আছে এখানটায় ক্লিক করে দেবে এই ক্লিক করে দিলাম ওটা কিন্তু গায়েব হয়ে গেল আবার এই যে ক্লিক করে দিলাম গায়েব হয়ে গেল এরকম করে এই ক্রসের মধ্যে ক্লিক করলেই তোমাদের গায়েব হয়ে যাবে এগুলো ঠিক আছে তো এইভাবে কিন্তু খুব সহজেই কেটে ফেলতে পারো তারপরে এবার যেগুলো তোমাদের পছন্দ এবার সেগুলোকে তোমাদের কপি করতে হবে তো কপি করার জন্য কী করতে হবে এই আই এগ্রিতে ক্লিক করো সরি তো আই এগ্রিতে ক্লিক করার পরে কিন্তু এই কপির একটা অপশান চলে আসলো এই কপি অপশানের মধ্যে তোমাদের ক্লিক করলেই একবার জাস্ট ক্লিক করবে সমস্ত ট্যাক্সগুলো কিন্তু কপি হয়ে যাবে তারপরে এগুলোকে নিয়ে গিয়ে তোমাদের ভিডিওর ট্যাক্সে গিয়ে পেস্ট করে দেবে ব্যাস একদম সব কিন্তু একদম তোমাদের হয়ে গেল ট্যাক্স দেওয়া এক ক্লিকেই এক ক্লিকেই ট্যাক্স দিয়ে ফেললে আর কিচ্ছু টেনশান নেই তারপরে সেভ করে দাও ব্যাস তোমাদের কাজ খতম ঠিক আছে তো এইভাবেই তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের ভিডিওর জন্য ট্যাক্স ফাইন্ড করে নিতে পারো এবং এবংগুলো হচ্ছে ভাইরাল ট্যাক্স তো এই ভাইরাল ট্যাক্স দিয়ে ভিডিও ভাইরাল করার সহজ উপায় হচ্ছে এটা তো ফাইনালে বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা তার ভিডিওর সাথে বন্ধুরা বাই